بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছো সিস্টার একাডেমি স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাসটি শুরু করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বইয়ের সপ্তম অধ্যায় অধ্যায়টির নাম হলো শেয়ার বন্ড ডিভেঞ্চার আমি আজকে তোমাদের শেয়ার নিয়ে আলোচনা করব তাই আমার আলোচ্য বিষয় বা আলোচ্য বিষয় হচ্ছে সাধারণ শেয়ার সুপ্রিয় শিক্ষার্থী প্রথমে দেখা একটি প্রশ্ন রেখেছি শেয়ার কি যদি আমি বলি শেয়ার কি উত্তর বলব কোম্পানির মোট মূলধনের ক্ষুদ্রতম অংশকে শেয়ার বলে আবার বলছি শেয়ার কি শেয়ার হচ্ছে কোম্পানির মোট মূলধনের ক্ষুদ্রতম অংশকে শেয়ার বলে শেয়ার কত প্রকার ও কি কি শেয়ার প্রধানত দুই প্রকার শেয়ার প্রধানত কত প্রকার দুই প্রকার এক সাধারণ শেয়ার দুই অগ্রাধিকার শেয়ার এক সাধারণ শেয়ার দুই অগ্রাধিকার শেয়ার প্রিয় শিক্ষার্থীরা আমার আলোচ্য বিষয় কিন্তু সাধারণ শেয়ার তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে সাধারণ শেয়ার কি বা সাধারণ শেয়ার বলতে কি বুঝো যদি বলি সাধারণ শেয়ার কি উত্তরে বলব সাধারণ শেয়ার হচ্ছে কোম্পানির প্রাথমিক শেয়ার সুপ্রিয় শিক্ষার্থী প্রাথমিক বাজারে প্রাথমিক প্রস্তাবে কোম্পানির যে শেয়ার বিক্রি করা হয় তাদেরকে কোম্পানির প্রাথমিক শেয়ার বলা হয় আর প্রাথমিক শেয়ার যারা ক্রয় করে তাদেরকে মূলত কোম্পানির মালিক বলা হয় সাধারণ শেয়ার কাকে বলে কোম্পানির ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে যে শেয়ারে বিভক্ত করে জনগণের নিকটে প্রাথমিক পর্যায়ে যে বিক্রির প্রস্তাবের মাধ্যমে যে শেয়ার বিক্রি করে থাকে তাদেরকে বলা হয় প্রাথমিক শেয়ার আর প্রাথমিক শেয়ার যারা ক্রয় করে থাকেন তাদেরকে বলা হয় সাধারণ শেয়ারের মালিক বা সাধারণ শেয়ারের মালিকরাই হলো প্রকৃতপক্ষে কোম্পানির মালিক এবার আসো সাধারণ শেয়ারের বৈশিষ্ট্য কি বা বৈশিষ্ট্য সমূহ কি সাধারণ শেয়ারের বৈশিষ্ট্য হচ্ছে তিনটি নাম্বার এক এখানে সাধারণ শেয়ার কোম্পানির মালিকানা দেওয়া হয় সাধারণ শেয়ারের মালিকদের কোম্পানির মালিকানা দেওয়া হয় ফলে কোম্পানির মালিকানা দেওয়ার ফলে এই সকল শেয়ারের মালিকগণ কোম্পানির পরিচালনায় অংশগ্রহণ করতে পারে মতামত প্রদান করতে পারে কোম্পানির লাভের অংশ ভোগ করতে পারে আরেকটি হলো নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য সাধারণ শেয়ার মালিকগণ যেহেতু কোম্পানির মালিক তাই কোম্পানির পরিচালনা বা নিয়ন্ত্রণে সাধারণ শেয়ারের মালিকগণ সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে অংশগ্রহণ করতে পারে এ ছিল বৈশিষ্ট্য এবার আসো সাধারণ শেয়ারের সুবিধা সাধারণ শেয়ারের বেশ কিছু সুবিধা রয়েছে যা অন্যান্য বিনিয়োগ অগ্রে বন্ড ডিভেঞ্চার বা ঋণপত্রের মতো সুবিধাগুলো নেই তবে সাধারণ শেয়ারের সুবিধাগুলোর মধ্যে রয়েছে এক অধিক আয় দুই সীমাবদ্ধ দায় তিন তারল্য সাধারণ শেয়ারের সুবিধাগুলোর মধ্যে রয়েছে অধিক আয় সীমাবদ্ধ দায় তারল্য অধিক আয় যেহেতু কোম্পানির সাধারণ শেয়ার মালিকগণ কোম্পানির পরিচালনায় অংশগ্রহণ করে কোম্পানির মালিকানা পেয়ে থাকে তাই এদের আয়ের হার সীমাবদ্ধ থাকে না অনির্দিষ্ট কিন্তু অন্যান্য বিনিয়োগ বন্ড ডিভেঞ্চার ঋণপত্রের আয়ের হার নির্দিষ্ট থাকে তাই সাধারণ শেয়ারের আয়ের হার অধিক কেননা একটি প্রতিষ্ঠিত কোম্পানির যে পরিমাণ লাভ বা মুনাফা অর্জন করে তা থেকে নির্দিষ্ট হারে অগ্রাধিকার শেয়ার মালিকদের তার প্রাপ্য আয় পরিশোধ করে ঋণদাতাদের ঋণের উপরে নির্দিষ্ট হারে সুদ প্রদানের পর যে পরিমাণ অবশিষ্ট মুনাফা অবশিষ্ট থাকে এই মুনাফাগুলো সাধারণ শেয়ার মালিকদের মধ্যে
বন্টিত হয়ে থাকে। তাই সাধারণ শেয়ারের একটি অন্যতম সুবিধা হলো এখানে আয়ের হার অধিক। দ্বিতীয় পয়েন্ট হলো সীমাবদ্ধ দায়। আমরা জানি সাধারণ শেয়ারের দায়, সাধারণ শেয়ারের মালিকদের দায় সীমাবদ্ধ থাকে। কখনোই ক্রয়কৃত শেয়ারের অধিক একজন সাধারণ শেয়ার মালিকদের তার দায় ক্রয়কৃত শেয়ারের মূল্যের অধিক হতে পারে না। উদাহরণস্বরূপ একটি কোম্পানির 100 টাকা মূল্যের 10টি শেয়ার তুমি ক্রয় করেছ, যার শেয়ার মূল্য হলো 100 × 10 1000 টাকা। উক্ত কোম্পানির ক্ষতিগ্রস্ত হলে বা লোকসানের সম্মুখীন হলে বা এই ক্ষেত্রে শেয়ার মালিককে তার 1000 টাকার দায় ভার তাকে বহন করতে হয়। এই অধিক দায় ভারের জন্য তাকে দায়িত্ব নিতে হয় না, তাকে তার উপরে দায় চাপানো সুযোগ নেই। তাই এটা একটা সুবিধা যেখানে দায় সীমাবদ্ধ কিন্তু আয়ের হার হলো অসীম অনির্দিষ্ট। হ্যাঁ, এটা হলো একটি ধরনের সুবিধা। তার হলো সাধারণ শেয়ারের মালিকগণ তার শেয়ারটাকে যে কোনো সময় অন্যের নিকট হস্তান্তর করে নগদ অর্থে রূপায়ণ করতে পারে। এই জন্যই তারল্য নগদ অর্থে রূপান্তর করা মানে হলো তারল্য রূপান্তর করা। তাই এটা একটি সাধারণ শেয়ারের অন্যতম সুবিধা যে বিনিয়োগকারী যে কোনো সময় অর্থের প্রয়োজন হলেই শেয়ারটি অন্যের নিকট হস্তান্তর করে নগদ অর্থ করতে পারেন, রূপান্তর করে নিতে পারেন। এটা একটি সুবিধা। এবার হলো সাধারণ শেয়ারের অসুবিধা। সাধারণ শেয়ারের সুবিধার পাশাপাশি বেশ কিছু অসুবিধা রয়েছে। তন্মধ্যে দেখো, 1 নম্বর অসুবিধা হচ্ছে ঝুঁকি, 2 নম্বর হলো মুনাফা বন্টনের অধিকার, 3 নম্বর হলো সম্পত্তি বন্টনের অধিকার। এই 3টি পয়েন্ট সাধারণ শেয়ার মালিকদের সাধারণ শেয়ারের জন্য অসুবিধা। যেমন ঝুঁকি, সাধারণ শেয়ার বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। শেয়ার বাজারে অনেক সময় ফটকা দালাল শ্রেণীর লোক থাকে, যাদের প্রতারণায় সাধারণ শেয়ারের মালিকরা অনেক ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত হয়, ঝুঁকির সম্মুখীন হয়। তাই বুঝে শুনে বিনিয়োগ করলে সাধারণ শেয়ার থেকে বড় অঙ্কের একটি আয় করার সম্ভাবনা থাকে। আর যদি বুঝে শুনে বিনিয়োগ না করা হয়, যে কোনো সময় ফটকা দালালে প্রতারণা করে সাধারণ শেয়ারের মালিকগণ কী করতে পারেন, ঝুঁকি বা ক্ষতির সম্মুখীন হতে পারে। এক্ষেত্রে যেমন লাভের হার যেমন বেশি, ঝুঁকির সম্ভাবনাটাও তেমনই বেশি। এবার আসো মুনাফা বন্টনের অধিকার। প্রতিষ্ঠানের অর্জিত মুনাফা বা লাভ প্রথমেই অগ্রাধিকার শেয়ার মালিকদের নির্দিষ্ট হারে লভ্যাংশ প্রদান করে দিতে হয়। তারপরে ঋণদাতাদের ঋণের উপর নির্দিষ্ট হারে সুদ প্রদান করার পরে যে অবশিষ্ট মুনাফা বা লভ্যাংশ থাকে তা সাধারণ শেয়ার মালিকদের মধ্যে বন্টন করে নিতে হয়। এটা একটি অসুবিধা। এবং অন্যটি হলো সম্পত্তি বন্টনের অধিকার। প্রতিষ্ঠান অবসায়নকালে বা দেউলিয়া হয়ে গেলে স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে প্রাপ্ত অর্থ থেকে অগ্রাধিকার শেয়ার মালিকদের অর্থ পরিশোধ করা হয়। ঋণ দাতাদের ঋণের অর্থ সুদসহ পরিশোধ করার পরে সম্পত্তির বিক্রয়লব্ধ অর্থ থেকে যে পরিমাণ অর্থ অবশিষ্ট থাকে তারপরে সেই অর্থগুলো সাধারণ শেয়ার মালিকদের মধ্যে বন্টন করে নিতে হয়। না থাকলে সাধারণ শেয়ার মালিকরা কোনো সম্পত্তির বিক্রয়লব্ধ অর্থ পায় না। এটা সাধারণ শেয়ারের একটি অসুবিধা। প্রিয় শিক্ষার্থীরা, এ ছিল সাধারণ শেয়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা। তোমরা পাঠ্য বইতে কয়েকবার রিডিং করবা, রিভিশন করবা। আশা করি এই বিষয়গুলো তোমরা সহজেই বুঝতে পারবা। পরবর্তীতে আমরা এই অধ্যায়ের আরেকটি বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব, হাজির হব। আশা করি এ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।